দেখুন এখন কত বৃষ্টি পড়ছে, আর আমি এখানে আজকে কি রান্না করবো? দেখুন মাছ, মাছ বেগুলি ভেজে নিচ্ছি। আমি দেখুন মাছের মাথা আর মাছগুলিকে ভেজে নিচ্ছি। মাছগুলিকে ভেজে তারপরে মাছের মাথা দিয়ে লাউ দিয়ে রান্না করব। আর অনেক কিছু রান্না করব, কিন্তু এগুলো আমি ভিডিও করতে পারিনি, কারণ ভাইফোঁটা স্পেশাল ছিল। সবাই আসবে আমাদের বাড়িতে, ভাইফোঁটা দিয়েছি, কিন্তু লাউ কেটে রেখেছি কিছু কিছু করে। আর এই দেখুন মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। এই দেখুন এখানে ভাইফোঁটা হবে, এটা আমার বড় ননাস, আর এটা আমার বর। আমার ননাস আমার বরকে দেবে, আমার মেয়ে আমার ননাসের ছেলেকে দেবে, ফুটু দেবে। এই দেখুন আমার ভাইয়ের ছেলে, আর এখন এখানে ফুটু দেওয়া হচ্ছে। আমার মেয়ে দিচ্ছে আমার ননাসের ছেলেকে ফুটু। কেন আছে তুমি আর এই দেখুন ফুটো দেওয়া দিয়ে হচ্ছে এখানে। আর এখানে আমার মেয়ে দিচ্ছে, দেখুন ফুটা দিচ্ছে। অনেক নিয়ম অ্যাকচুয়ালি আমাদের, ফুটা নেই ভাই ফুটা নেই, তা আমি জানিও না কি হয়। আর এদিকে আমার মেয়ে আমার ননাসের ছেলেকে ফুটা দিচ্ছে। মাথার মধ্যে একটা আশীর্বাদের মতো কি একটা বানাতে হয় নারকেল পাতা দিয়ে, যেটা আমাদের এখানে মানে নিয়ম দিয়েছে। দিয়ে এখন আমার মেয়ে ফুটো দিচ্ছে, দেখুন। মিষ্টি খাইয়ে টেয়ে দিচ্ছে, সবাই মজা করছে, আনন্দ করছে, কে কি বলছে আর সবাই হাসছে। নমস্কার দিচ্ছে আমার মেয়ে, তার জন্য সবাই হাসছে। আর দেখুন আমার বরকে একটা শার্ট গিফট দিয়েছে, আর এদিকে আমার ভাইয়ের ছেলে বাজি ফুটাচ্ছে, দুষ্টামি করছে। দেখুন কি দুষ্টামি করছে, ও বাজি ফুটাচ্ছে, বাজি ফাটাচ্ছে। আর এখানে ওদের দুষ্টামি, আমার মাকে নিয়ে বলছে বাজি ফোটাতে, ওর বাবা ওকে মানে দুষ্টামি করছে ওর বাবা ওর সঙ্গে। এটা আমার বৌদি। আর এই দেখুন ও বাজি ফাটাচ্ছে, কি বাজি জানি, এগুলি বাচ্চারা ফাটাতে পারে, কোনো প্রবলেম নেই, তার জন্য কি গুলি দিয়েছি। আমাদের দোকান আছে, ও এগুলি ফাটাচ্ছে, দেখুন একটা মানে জুড়ে মেরে দিলে হয়ে যায়। আর ওগুলি পেয়েও খুশি ওর বাবা ওকে। না দেখুন বৌদি, আমার ননাস, আমার মা, আমার ননাসের জামাই সবাই এখানে বসে রয়েছে, সবাই মজা করছে, কথা বলছে। আর এদিকে আমার আরেকটা ননাস, সেজো ননাস, সবাই এখানে বসে গল্প করছে। দেখুন এটা আমার বৌদি সব, আর এখানে বাজি ফাটাচ্ছে, এটা আমার ননাসের জামাই, সবাই এখানে মজা করছে, খালি মজাই হচ্ছে এখানে, সবাই বাজি ফাটাচ্ছে। এই দেখুন বাজি ফাটাচ্ছে, তার জন্য মজা করছে এখানে সবাই। এই দেখুন আমার মানে বরকে মানে সুদ দিয়ে শেষ দিয়ে ফুটা দিচ্ছে। আর এমাখানে আমার সঙ্গে আমার ভাইয়ের ছেলেটা বসে রয়েছে। অ্যাকচুয়ালি সবাই তো মজা করছে, আমারই খারাপ লাগে যে আমি আমার ভাইকে ফুটা দিতে পারি না, কেন কি আমাদের ফুটাগুলি নেই।
এটা আমার ছোট, এটা ছুটি আমার ননাস, মানে আমার ননাসদের মধ্যে আমার তিনজন ননাস, ননাসদের মধ্যে উনি হচ্ছেন ছোট। আর এই দেখুন মাথার মধ্যে কী একটা দিয়েছে, ওইটার কথা আমি শুনে বলছি, এ পড়ে গেছে, এটা পড়ে গেছে। এখন তার গিফট দেওয়ার পালা, এখন আমার মেয়ে দেবে, আমার মেয়ে দিচ্ছে, এটা আমার এখন যা শিখতে দিচ্ছে, এটা আমার সেই জন্য ছেলে। তো এই দেখুন সেই জন্য ছেলেকে ফুটা দেওয়া হচ্ছে, এখন দিচ্ছে, ফুটা দিচ্ছে, আর তারপরে দেবে আমার ছোট ননাসের ছেলেকে, তারপরে দেবে আমার ভাইয়ের ছেলেকে, ওই যে ছোট একটা ছেলে বসে রয়েছে ওকে, এটা নামিয়ে নিয়ে তারপর আরেকজনকে দেবে। এই মিষ্টি খাইয়ে দেওয়া হচ্ছে, এখন মিষ্টি খাইয়ে দেবে। প্রথমে কাজল দিতে হয়, তারপরে চন্দন ফুটে দিতে হয়, তারপরে এগুলি অনেক নিয়ম আছে। মিষ্টি খাইয়ে দিয়েছে, এখন এখন মিষ্টি খাইয়ে তারপরে ছোট্ট ভাইকে ফুটা দিচ্ছে, ছোট্ট কুটুককে। এই দেখুন ছোট কুটুককে ফুটা দিচ্ছে, ও চুপ করে বসে রয়েছে, ও মানে ফুটার জন্য একদম শান্ত হয়ে চুপ করে বসে রয়েছে সবাইকে দেখে দেখে। আর আমার মেয়ে ওকে খুব আদর করে, ও ছোট বলে। নমস্কার, না না মিষ্টি খাইছে তো, আর এইরকম এখন হয়েছে ফটো, সবাই ফটো তুলছে আর মজা করছে। বাই বাই, টাটা।